আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি তোমাদের আয়সা ম্যাডাম আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বইটি অধ্যয়ন করাব প্রিয় শিক্ষার্থীরা নতুন বছরের নতুন ক্লাসে তোমাদের স্বাগত এবং শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে এসে তোমাদেরকে সঠিকভাবে পাঠদান করানো যাচ্ছে না তাতে কি শিক্ষা তো আমাদের থেমে নেই পাঠদান আমাদের থেমে নেই অনলাইন প্রচেষ্টায় তোমাদের সামনে আমরা ক্লাসগুলোকে হাজির করছি শুধু তোমাদের মনোযোগ আকর্ষ কামনা করছি প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা চারুপাঠ বইয়ের গদ্য অংশের প্রথম গদ্যটি পাঠ করব চলো আমরা মূল গল্পে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা প্রথম গল্পটি হচ্ছে শততার পুরস্কার শততার পুরস্কার গল্পটি কে লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখেছ গল্পের শুরুতে তিনটি ছবি প্রদর্শন করা হয়েছে অর্থাৎ এই তিন ব্যক্তিকে নিয়ে এই গল্পটি রচিত হয়েছে এই ছবিটি দেখছ সাদা কালো ছবি দেখে আমরা রঙিন ভাব বুঝছি না এখানে তিনজন ইহুদি ব্যক্তিকে নিয়ে গল্পটা রচিত হয়েছে একজন হচ্ছেন ধবল রুগী অর্থাৎ কুষ্ঠ রুগী একজন হচ্ছেন টাকল অর্থাৎ তার মাথায় চুল কম আরেকজন হচ্ছে অন্ধ এই তিনজন লোকের অসহায়ত্ব নিয়ে এই গল্পটি রচিত হয়েছে চলো আমরা প্রথমে মোহাম্মদ শহীদুল্লাহর পরিচিতি সম্পর্কে ধারণা অর্জন করি মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত বহু ভাষাবিদ মানে তিনি অনেক ধরনের ভাষা জানেন মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালের কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স ও উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাত্বে এম এ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি পেরির সুরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক সুন্দর পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকায় আঙ্গুর প্রকাশিত হয় বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কৃত্তি মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে গল্পটা পড়ছি অর্থাৎ সততার পুরস্কার এ গল্পটির পাঠের উদ্দেশ্য কী সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে হবে চলো আমরা পাঠ পরিচিতিতে পাঠ পরিচিতিতে যাওয়ার পূর্বে শব্দার্থ সম্পর্কে ধারণা অর্জন করি প্রথমে শব্দ অর্থগুলো শিখে নিলে কিছু কিছু অর্থ আমরা সহজেই বুঝতে পারবো তার মানেকে যেমন ধরো ধবল ধবল মানে হচ্ছে সাদা এখানে কুষ্ঠরোগ অর্থে ব্যবহৃত হয়েছে ইহুদি হজরত মুসাল সালামের প্রবর্তিত ধর্মের অনুসারে আমির আমির মানে হচ্ছে প্রধান বা ধনী বা ধনবান বা সম্ভ্রান্ত লোক এক্ষেত্রে তোমরা সবগুলোকে মুখস্থ করবা আমাদের বহুপতি বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সবগুলোই থাকে আবার কখনো সঠিকটা থাকে ভুলটাও থাকে যদি তুমি সবগুলো জানো তাহলে তোমার উত্তর ভুল হবে না সর্বাঙ্গে মানে হচ্ছে সারা শরীর বা সমস্ত দেহ কসম কসম মানে হচ্ছে শপথ দুহাই বা আল্লাহর কসম স্বর্গীয় দূত অর্থাৎ আল্লাহর বাহক বা সংবাদ বাহক নূর জ্যোতি বা আলো পুঁজি সম্বল বা মূলধন দুহাই শপথ বা কসম সম্বল পাথেয় বা পুঁজি বেজায় অখুশি অসন্তুষ্ট আসো আমরা পাঠ পরিচিতি সম্পর্কে ধারণা অর্জন করি পাঠ পরিচিতিটা পড়লে তোমরা মূল গল্প সম্পর্কে জানতে পারবে মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন প্রিয় শিক্ষার্থীরা আমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ মূল গল্প থেকে মূলত আজকের যে আলোচনা তা থেকে আমরা বহু নির্বাচনী শিখব বহু নির্বাচনে শিখতে গেলে অবশ্যই তোমাকে লাইন বাই লাইন ধরে পড়তে হবে এবং দাগিয়ে পড়তে হবে আমাদের প্রথম লাইনটা দেখো কি বলেছে মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন প্রশ্নটা কিভাবে থাকতে পারে মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে কোন কাহিনী লিপিবদ্ধ করেছেন হাদিসের কাহিনী এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন ইহুদি বংশের তিন লোক তিনজন লোক পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এদের একজন হচ্ছে কুষ্ঠরোগী দ্বিতীয়জন হচ্ছে টাকলা এবং তৃতীয়জন হচ্ছে অন্ধ ফেরেস্তার অনুগ্রহে এই তিনজনই শারীরিক ত্রুটি দূর হয় অর্থাৎ তাদের যে সমস্যাগুলো ছিল তা থেকে তারা মুক্তি পায় তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল শুধু তাই নয় ফেরেস্তার কৃপায় প্রথমজন একটি ওট থেকে বহু ওটের দ্বিতীয় জন একটি গাবি থেকে বহু গাবি এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেস্তা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন তিনি এক এক জনের কাছে গিয়ে এদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরস খালি হাতে বিদায় দিল কিন্তু তৃতীয়জন জন তাকে তার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হল আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল কিন্তু প্রথম দুজনের উপর আল্লাহ নাখুশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল বুঝতে পেরেছ বন্ধুরা কেন আমাদের গল্পটির নাম হয়েছে সততার পুরস্কার অর্থাৎ সৎ এবং ভালো থাকলে অবশ্যই আল্লাহ পাক ভালো ফলাফল দিবেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠম ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের পড়াশোনার প্যাটার্নের কিছুটা পরিবর্তন হবে ষষ্ঠ শ্রেণীতে মূলত তোমাদের সৃজনশীল অংশ হবে এবং বহুনির্বাচনী অংশ হবে আজকে আমরা সৃজনশীল অংশটা আলোচনা করছি সরি বহুনির্বাচনী অংশটা আলোচনা করছি এখান থেকে তোমরা পনেরোটি বহুনির্বাচনী তৈরি করবে অর্থাৎ ছোট প্রশ্ন এক কথায় উত্তর যেমন হতে পারে আমির শব্দের অর্থ কী ধনী বা ধনবান বা সম্ভ্রান্ত লোক হতে পারে আবার হতে পারে মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন উত্তর হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে এভাবে প্রশ্নগুলো নিজে তৈরি করবে এবং নিজে উত্তর লিখবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে করব এ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ তোমাদের